নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আজকে আমি বেগুনের একটা রান্না করব, যেটার নাম হচ্ছে বেগুন খাসি। এটা অনেকটা মাংসের মতো করে রান্না হয়, তাই বেগুন খাসি এই রান্নাটার নাম। আমি দেখুন বেগুনটা কেটে নিয়েছি, তাতে ধুয়ে পরে এটাতে একটু লবণ আর রসুন আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এটা কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি জল দেবো না, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আমি এটাতে জল দেবো না, এরকম শুকনো শুকনো করে একটু করে মাখাতে থাকবো, তাতে যাতে বেগুনটা একটা কুডিংয়ের মতো হয়ে যায়। কড়াই গরম হতে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি এরপরে বেগুনটা ভেজে নেব, মিডিয়াম আঁচ রেখেই ভাজতে থাকবো। একদম গ্যাসের আঁচটা যদি পুরো দেখি তাতে পুড়ে যাবে, তাই আমি মিডিয়াম আঁচ করে এটা আমি ভাজতে থাকবো। আর একটা আপনাদেরকে আমি আজকে কথা বলতে চাই, আমি ক্ষমা প্রার্থী, আমার ভিডিও দিতে দেরি হচ্ছে, কারণ আমার কি বলবো, জীবনের যে লড়াই, যে জীবনের সংগ্রামটা খুব কঠিন। কখনো কখনো কিছু কাজের জন্য আমাকে হয়তো জানেন তো বাইরে যেতে হয়, যেটা সকাল থেকে রাত অবধি হয়তো আমার লেগে যায়, এসে আর এনার্জি থাকে না যে কোনো কিছু রান্না করে ভিডিও করব, বা এডিটিং করতেও টাইম লেগে যায়। যাই হোক, এটার জন্য আপনারা রাগ করবেন না, ক্ষমা করে দেবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও দেওয়ার, আর চেষ্টা করব আপনাদেরকে আমার জীবনের সব গল্প একদিন শোনাবার। যাই হোক, বেগুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি তেলটা একটু কমিয়ে দিলাম, এতে রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে একটু ভেজে নিচ্ছি। এতে দিয়ে দেবো আমি কুচানো পেঁয়াজ, কুচানোর পেঁয়াজটা একটু ভাজবো, কিন্তু একদম লাল করে ভাজবো না। একটু ভাজা হয়ে গেছে, এরপরে আমি কুচানো বেশ দুটো কুচানো টমেটো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে এটা নরম হওয়ার জন্যে একদম হালকা আছে 10 মিনিট আমি এরকমভাবে কষতে থাকবো। দেখুন মশলাটা রেডি হয়ে গেছে, এটাতে আমি একটু কারি পাতাও দিয়েছি আর ওই কর্নফ্লাওয়ারের জলটা দিলাম, যে ভেজে রেখেছিলাম বেগুনটা ওটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো হালকা আঁচে নাড়াচাড়া করতে থাকবো। দেখুন তৈরি হয়ে গেছে আমার বেগুন খাসি। আপনারা এই রান্নাটা বাড়িতে বানান, যদি বানিয়ে দেখেন যে ভালো লাগছে তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি খুব খুশি হব আমাকে যদি আপনারা কমেন্ট করে জানান। আর এটা লুচি পরোটার সাথেও খুব ভালো লাগে, ভাতের সঙ্গেও খুব খেতে ভালো লাগে। অনেক আপনাদেরকে আমার চ্যানেলটিকে ধৈর্য সহকারে দেখার জন্য, দয়া করে নতুন বন্ধুদেরকে আমি অনুরোধ করছি, আপনারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে।